বহুদিন দেখিয়া 14 টন 15 টন লোড লইয়া এই রাস্তা দিকে গাড়ি চলে, আর আমরা গ্রামের ছোট খাটো গাড়ি লইয়া চলতাম, রাস্তাটা ভাঙ্গিয়া চুরমার করে ফেলা। তারা কথা কইলে তারা শুনে না। ওটা উঠাই উঠে দিন সাহেব, কে উঠাবে বলে? বালু অন্য মালিক আছে, তারা অন্য মালিক কে কইবে? এটা অসুবিধা হইতেছে। হ্যাঁ, আমরা নদীর গা টুট ভাঙ্গে যারে স্নান করা যান না, জল নেওয়া যান না। দেখুন হকানো উঠে, হকানো উঠে। ওনাদেরকে আমরা গাড়ি সমঝে দিচ্ছি, আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছেন এখানে, আপনারা দেখুন ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছেন, ওনাদেরকে আমরা গাড়ি সমঝে দিচ্ছি, ওনারা গাড়িগুলো ফরেস্ট অফিসে নিয়ে যাবেন। যেহেতু অবৈধ, সেই গাড়িগুলোকে সিজ করে অফিসে রাখা হবে, দলাই বন বিভাগের অফিসে রাখার জন্য আমি অনুরোধ করছি। সেই গাড়িগুলো আমরা বন বিভাগের আছে এখন সমঝে দিচ্ছি। इसमें उठो ना, उठो सीधो हैं सीधा, बोलो सीधा इंडेक्स के लिए बहुत सकिन ऑफिस को भाई। हैं हेलो, सब तीन लीगल एकदम मोहल्ले में। हेलो, आपको कौन आईएल बोला পরে যেটা ফেসবুকের লাইভের মধ্যে আসছে, উনি এসে বলছেন যে উনার নাকি বালুর গাড়ি। তো উনার যদি বালুর গাড়ি হয়, আমি আজকে বিভাগের কাছে অনুরোধ করছি যে এই ধরনের অসাধু ব্যবসায়ীকে ধরে যাতে থানাতে পুড়ে দেওয়া হয়, সেই অনুরোধ আমি আজকে ডিপার্টমেন্টের, আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে ডিপার্টমেন্টের কাছে জানাচ্ছি। এবং আমি অতিসত্বর আমি এখানকার রেঞ্জ অফিসার এবং কাছাড়ের ডিওপোর সঙ্গে দেখা করব, দেখা করে বলবো যে এই অসাধু ব্যবসায়ীদেরকে যাতে এরকম ব্যাপুরভাবে ওনারা চলাচল না করেন, ওনাদের উপর যাতে বন বিভাগ থেকে কোনো ধরনের নিয়ন্ত্রণ হয়। পরিমলবাবুকে তো বন বিভাগ দিয়েছিলেন আসাম সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি। আজকে অবৈধ কারবার চালানোর জন্য তো পরিমলবাবুকে ফরেস্ট ডিপার্টমেন্ট সমঝে দেন নাই, উনি অবৈধভাবে আজকে কারবার চালাচ্ছেন। আপনারা সবাই আজকে নিজের সঙ্গে প্রত্যক্ষ করুন যে গ্রামের, এই দুলাল গ্রাম অঞ্চলের জনগণের অভিযোগ ছিল যে এখানে অবৈধভাবে বালুর কারবার চলছে। ওনারা অনেকবার দাবি জানিয়ে আসছে যে এই বালুর গাড়ির ওভারলোড চলাচলের দরুন এই রাস্তাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু এখানকার স্থানীয় নেতৃবৃন্দরা কোনো ধরনের কাজ কথা ওনাদের কানে নেন না, ওই এত অঞ্চলের মানুষকে কোনো ধরনের মানুষ বলে গণ্য করেন না। আজকে আপনারা দেখুন, আমরা বিগত কয়েকদিন থেকে আগেও আমরা এখানকার রেঞ্জ অফিসার এবং রেঞ্জ অফিসারকে আমরা জানিয়েছি যে যেগুলো অবৈধভাবে বালুর কারবার আছে সেগুলো বন্ধ করার জন্য। আপনারা সবাই জানেন যে এত অঞ্চলে দুলাল গ্রামের এরিয়াতে কোনো মহাল নাই, এটা সম্পূর্ণভাবে অবৈধ, এখানে অবৈধভাবে বালু তুলে ব্যবসা চালানো হচ্ছে। আর আজকে এই বালুর গাড়ির চলাচলের জন্য এই রাস্তাটাও সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে। আমরা দীর্ঘদিন, অনেক দিন থেকে আমরা দাবি জানিয়ে আসছি, আজকে দেখেছি সেগুলো নেতৃত্বের মাধ্যমে, নেতৃত্ব চলছে পরিমল শুক্লবৈদ্যজির মাধ্যমে। পরিমল শুক্লবৈদ্য মুখে ভালো ভালো কথা বলেন, কিন্তু বাস্তবের চিত্র আজকে আপনারা দেখুন কীভাবে ধলাইতে অবৈধভাবে বালুর সিন্ডিকেট চলছে। আজকে সিন্ডিকেট তো বললে অভাব হবে না, অনেক অনেক সিন্ডিকেট ধলাইতে চলছে।